হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার লিগাল চ্যানেল অ্যাডভোকেট সংকোতে যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য লিগাল পরপর যে রেমিডিসগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি সেগুলো পাওয়ার জন্য এবং তার সাথে আপনাদের সল প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার জন্য আজকের আমরা একটা নতুন জিনিস শিখবো যা লয় স্টুডেন্টস তাদের খুব কাজে লাগবে ভিডিওটা এবং তার সাথে যারা সাধারণ মানুষ আছে যারা এই বিষয়ে অন্তত জানতে চান তাদের জন্য খুব উপকারে লাগবে কারণ আজকের আমরা যেটা জানবো সেটা হচ্ছে হিন্দু সাকসেশন অ্যাক্ট সম্বন্ধে এবং হিন্দু সাকসেশন অ্যাক্ট অর্থাৎ অর্থাৎ আমাদের হিন্দু যে উত্তরাধিকার আইন রয়েছে তার যে মোস্ট ইম্পর্টেন্ট যে হেয়ার ক্লাস রয়েছে আজকে সেটা সম্বন্ধে জানবো এবং হেয়ার ক্লাসের আজকে আমরা জানবো হচ্ছে প্রথম ক্লাসটা পরবর্তীতে আমি দ্বিতীয় ক্লাস যেটা হেয়ার রয়েছে সেটা নিয়ে আসবো অর্থাৎ হেয়ার ক্লাস মানে কি সেটা একটু জেনে নিন হেয়ার ক্লাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধরুন আজকে একজন একটা সম্পত্তি সেই সম্পত্তির ভাগ কে পাবে অর্থাৎ কারা হচ্ছে তার উত্তরাধিকার প্রকৃত উত্তরাধিকার সেটা কিন্তু ধরতে গেলে আমাদের আইনে বলা আছে এবং সেই আইনটার নাম কি হচ্ছে আইনটার নাম হচ্ছে হিন্দু সাকসেশন অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন পরবর্তীতেও এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে লাস্ট যেমন দু হাজার পাঁচের যে অ্যামেন্ডমেন্ট হয়ে নতুন কিছু ক্লাস ঢুকেছে এই ক্লাস ওয়ানের আন্ডারে আমি সেটা বলে দেবো এই ভিডিওটায় এবং পুরোপুরি ভিডিওটা দেখলে আশা করি বিশেষ করে এই হিন্দু সাকসেশন অ্যাক্টের এই ক্লাস ওয়ান হেয়ার বা ক্লাস টু হেয়ার অনেকেরই গুলিয়ে যায় অ্যাকচুয়ালি খিচুরি হয়ে যায় অনেকেরই কিন্তু বাট সেটা হবে না পুরোপুরি ঠান্ডা মাথায় ভিডিওটা দেখলে অর্থাৎ পৈতৃক সম্পত্তি সেটা কিভাবে কে অধিকার পাবে আইনত কিভাবে কি বলা আছে হিন্দু সাক্সেশন অ্যাক্টে সেটাই শেয়ার করব আজকে আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে ক্লাস ওয়ান হেয়ার এটা আমি ক্লাস ওয়ান কেন রেখেছি কারণ এই যে হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকার এই এটা হচ্ছে দু রকমের হয় এক দু মানে দুটো হতে গিয়ে প্রকারভেদ আছে একটা ক্লাস ওয়ান একটাকে বলা আছে ক্লাস টু আমি কেন ক্লাস ওয়ানটা আনলাম আজকে কারণ ক্লাস ওয়ানটা যথেষ্ট বড় ভিডিওটা আর এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে পরবর্তী ক্লাস টুটা আনবো ভিডিওটা শুরু করার আগে বলে দিই সমস্ত জায়গাতে সেটা আপনি কোর্ট বলুন বা আপনি যে কোনো জায়গাতে বলুন সব জায়গাতে কিন্তু সব থেকে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে ক্লাস ওয়ানকে অর্থাৎ ক্লাস ওয়ানের মধ্যে যারা পড়ছে তারাই কিন্তু প্রথমত মালিকের জন্য অধিকার পায় অর্থাৎ জমি স্থাবর অস্থাবর যা যা জমি জায়গা রয়েছে পর যদি ক্লাস ওয়ানের কারুর যদি কেউ না জীবিত থাকে একদম যদি ক্লাস ওয়ান পুরো নীল হয় তারপরে গিয়ে কিন্তু ক্লাস টু দেখা হয় তার ফলে অনেকে কোয়েশ্চেন করে থাকে যে যারা মেয়েরা রয়েছে বিবাহিত মেয়েরা রয়েছে তারা কি সম্পত্তি পাবে বা বিবাহিত মেয়ে যিনি মারা গেছেন তার ছেলে মেয়েরা কি সম্পত্তি পাবে সবটা শেয়ার করবো এই ভিডিওটায় আমরা আজকে জানবো যেটা ক্লাস ওয়ান হেয়ার প্রথমত আমি একজন একজনকে রেখেছি সেটা হচ্ছে এ বলে রেখেছি এই এ হচ্ছে একজন ছেলে একজন মেল হিন্দু যিনি হচ্ছেন মারা গেছে সম্পত্তিটার কোনো উইল না করে কোনো ভাগাভাগি না করে দানপত্র বা বিক্রয় কোনো কিছু না করে তিনি মারা গেছেন এবার তার সম্পত্তিটা পড়ে রয়েছে এই যে সম্পত্তিটা এটা কারা কারা অধিকার পাবে কারা কারা ভাগ পাবে সেটা আমরা জানবো তা আমি লিখে রেখেছি ক্লা বা এ লিখে রেখেছি এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি এটা আপনি আপনার যে ঠাকুরদা বা তার ঠাকুরদা রয়েছে তার নামটা আপনি এখানে দিয়ে দিতে পারছেন আপনার অনুযায়ী এবং এই এ যে আছে এ হচ্ছে একজন মেল হিন্দু এবং তিনি মারা গেছেন এবং তিনি কোনো ভাগ বাটোয়ার না করেই মারা গেছেন কারা কারা এর সম্পত্তি পাবে ক্লাস ওয়ানের রেসপেক্টে অর্থাৎ ক্লাস ওয়ান হেয়ার্সের হিসাবে প্রথমত যারা সম্পত্তি পাবে তারা হচ্ছে তার যে ছেলে আছে সে সম্পত্তি পাবে তার যে মেয়ে আছে অর্থাৎ কন্যা রয়েছে সে সম্পত্তি পাবে তার যে উইডো রয়েছে অর্থাৎ তার যে বিধবা স্ত্রী রয়েছে সে সম্পত্তি পাবে এবং অনেকেই জানে না যেটা অনেকেই ভুল করে ভাবে যে এই তিনজনই সম্পত্তি পাবে না ক্লাস ওয়ানে একদম ফার্স্ট স্টেজেই আরেকজন পাবে সেটা হচ্ছে তার মা মাদার বাবা কিন্তু নেই মা রয়েছে অর্থাৎ ইনি যদি কোনো রকমের সম্পত্তি ভাগ বাটোরা বা কোনো উইল না করে মারা যায় তাহলে তার সম্পত্তি চারটে ভাগে ভাগ হবে বোঝা গেল চারটে সমান ভাগে ভাগ হবে ধরুন আজকের এর মা মারা গেছে মাও যখনই মারা গেল তাহলে সম্পত্তিটা তিনটে ভাগে ভাগ হবে বোঝা গেল ধরুন আজকে তিন কাটা সম্পত্তি মানে এক কাটা এক কাটা এক কাটা করে পাবে আর যদি মা জীবিত থাকে তাহলে কিন্তু তিন কাটাটাকেই কিভাবে ভাগ হবে তিন কাটাটা চার দিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ মায়ের সম্পত্তিটাও কিন্তু মা টোটাল পাবে বোঝা গেল এবং এবার হচ্ছে ধরুন মা মারা গেছে আমি ধরলাম তার যে স্ত্রী রয়েছেন তিনিও মারা গেছেন তাহলে বেঁচে রয়েছে জীবিত রয়েছে কারা তার ছেলে মেয়ে এটা আমি একজন লিখেছি এটা চার পাঁচটা ছেলে মেয়ে হতে পারে তার তাহলে চার পাঁচটা ছেলে মেয়ের মধ্যে ভাগে ভাগ হবে এটা আমরা অনেকেই জানি আচ্ছা এবার সেকেন্ড হচ্ছে ধরুন আজকের আমি যদি সন দিয়ে শুরু করি এই যখন মেল হিন্দু তিনি জীবিত ছিল এবং তিনি জীবিত থাকার সময় তার যে ছেলে সে যদি মারা যায় অর্থাৎ প্রি ডিজিস্ট প্রি কথাটার মানে বুঝতে হয় প্রি মানে হচ্ছে যে যার নামে সম্পত্তি অর্থাৎ যে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি বা যার নামে টোটাল সব কিছু রয়েছে তিনি জীবিত থাকার সময় তার যদি ছেলে মারা যায় অর্থাৎ বা মেয়ে মারা যায় অর্থাৎ প্রি কেউ হয় তাহলে কিন্তু সম্পত্তিটা তার পরবর্তী যা জেনারেশন তাদের মধ্যে ভাগ হয় কেরম কীরম বলছি একদম আস্তে আস্তে বুঝতে হবে পুরো জিনিসটা আমি দেখুন এখানে ধরলাম এই মেল হিন্দু যে রয়েছে তার যে ছেলে ছিল সেই ছেলে মারা গেছে ঠিক আছে এবং ছেলে যখন মারা গেছে তখন সেই ছেলে অলরেডি বিয়ে করে নিয়েছিল এবং বিয়ে করে নিয়েছিল তার ছেলে মেয়েও আছে তাহলে এ সম্পত্তিটা যেহেতু এর ছেলে মারা গেছে তার ফলে এই সম্পত্তিটা কারা পাবে তখন মারা যাওয়া ছেলের ছেলে পাবে মেয়ে পাবে এবং বউ পাবে অর্থাৎ এই যে এনি যে রয়েছে মেল হিন্দু এ যে এ নাতি নাতনি এবং ধরতে গেলে তার যে ছেলের বউ বৌমা পাবে বোঝা গেল অর্থাৎ আমার যখন তার যদি ছেলে মারা যায় বা বাবা মারা যাবার আগেই তাহলে ছেলের তার সম্পত্তির যে অংশটা ছেলের প্রাপ্ত সেটা পাবে কে হচ্ছে তার ছেলে তার মেয়ে এবং তার বিবাহিত স্ত্রী বোঝা গেল অর্থাৎ উইডো এবারে আমি মেয়ের ক্ষেত্রে আসছি ধরুন আজকের এই যিনি রয়েছেন ইনা এনার একজন মেয়ে ছিল এবং সেই মেয়েটা সেই মেয়েটি মারা গেছেন এবং ইনি মারা যাওয়ার আগেই সেই মেয়েটি মারা গেছে এবার এইবারে এই ডটারের তাহলে কি হলো এই ডটারের যে সম্পত্তিটা দুটো ভাগে ভাগ হবে কার মধ্যে সন এবং ডটার অর্থাৎ এর যে ছেলে এবং এর মেয়ে এর হাজবেন্ড কিন্তু আসবে না ক্লাস ওয়ান হেয়ারসে অনেক সময় আমাদের আমরা এটা তর্ক করতে শুনি অনেক সময় এটা দেখি যে আজকের এতে দা যেরকম দাদুর সম্পত্তি নাতি নাতনিরা পাচ্ছে তাহলে তার জামাই কেন পাবে না জামাই কিন্তু আজকের ক্লাস ওয়ান হেয়ারের মধ্যে আসে না যদি এরকমভাবে কেউ কিছু দখল করতে চায় তাহলে সেটা কিন্তু আইন বিরুদ্ধ এবং এক্ষেত্রে তার মানে কি হলো আমার যারা যে ডটার যে ডটার অলরেডি মারা গেছেন কিন্তু বিবাহিত ছিল সেই ডটারের এবং ছেলে মেয়ে রয়েছে সেই ছেলে মেয়েরা সম্পত্তি পাবে এর অংশটা বোঝা গেল এবার এবার যেটা হচ্ছে তার পরবর্তীতে এবার এবার যেটা বলছি এটা একটু গোলাতে পারে বাট গোলাবে না আমি বলছি আমি তো বললাম এখানে এনার ছেলে মারা গেছে তার ছেলে মেয়েরা পাচ্ছে ছেলের বউরা পাচ্ছে এনার মেয়ে মারা গেছে তার ছেলে মেয়েরা পাচ্ছে এবার আরেকটা বলে দিয়েছে ক্লাস ওয়ানে ধরুন ইনি যখন জীবিত ছিল তখন তার ছেলে মারা গেছে আবার ছেলের যে ছেলে আছে সেও মারা গেছে তাহলে এর সম্পত্তিটা তাহলে কী হবে এই ছেলের অংশটা তাহলে কী হবে ছেলের অংশটা এই যে ছেলে মারা গেছে তার ছেলে মারা গেছে অর্থাৎ তার নাতিও মারা গেছে নাতির যে ছেলে মেয়ে এবং তার সাথে তার যে নাতির যে বউ রয়েছে তারা পাবে হচ্ছে এই অংশ অর্থাৎ প্রপ নাতি যেটাকে বলে থাকে তো আলটিমেটলি বোঝা গেল মানে আমার ধরুন এই মেল হিন্দু জীবিত থাকার সময় ছেলে মারা গেছে তার তারও ছেলে মারা গেছে তাহলে সেই সম্পত্তিটা চোর সোজা চলে যাবে সেই যে ছেলে অর্থাৎ তার নাতি যে মারা গেছে তার ছেলে তার মেয়ে এবং তার সাথে তার যে স্ত্রী ছিল অর্থাৎ উইডো ছিল তার কাছে এত অবধি গেল এত অবধি মোটামুটি আমার কিন্তু ছিল হচ্ছে যা যা কিছু এবং আরেকটা ছিল হচ্ছে বা যা যা কিছু ছিল আমার এত অবধি যা যা বললাম আমি এগুলো সব ছিল নাইনটিন ফিফটি সিক্সে দু হাজার পাঁচ সালে অ্যাকচুয়ালি এগুলো চেঞ্জেস হয়েছে দু হাজার পাঁচ সালে আরও নতুন কিছু ঢুকেছে সেগুলো একটু দেখে নিন দু হাজার পাঁচ সালে বলা হচ্ছে যে ধরুন আজকের একজন মেয়ে সেই মেয়ে হচ্ছে মারা গেছে এবং সেই মেয়ে ধরুন মারা গেছে মেয়ের মেয়ে মারা গেছে অর্থাৎ ইনি যখন জীবিত ছিল তখন তার মেয়ে মারা গেছে এবং তারও মেয়ে মারা গেছে তাহলে তার সম্পত্তিটা কে পাবে তার সম্পত্তিটা পাবে তার ছেলে এবং তার মেয়ে বোঝাতে পারলাম অর্থাৎ এই ক্ষেত্রে কি হল যেরকম একটা ছেলের অধিকার রয়েছে সেরকম মেয়ের অধিকারও কিন্তু দু সাল থেকে চলে এলো মানে আজকে বা দাদুমার দাদুর যিনি নাতি নাতনি রয়েছেন হিসাব মতন সেই নাতনিরও ছেলে মেয়েরা কিন্তু অধিকার পাবে এই সম্পত্তিতে যদি তার এই যে এইভাবে যদি আর প্রিভিয়াসটা কেউ বেঁচে না থাকে তাহলে এরা দুজন কিন্তু অধিকার পাচ্ছে আর একটা জিনিস বলেছে ধরুন আজকের এই যে এই যে মেল হিন্দু রয়েছে এর ধরুন আজকে ছেলে মা যিনি ছিলেন জীবিত থাক তিনি জীবিত রয়েছে বা তার ছেলে মারা গেছেন ছেলের মেয়েও মারা গেছে ঠিক আছে ছেলে মারা গেছে ছেলের মেয়েও মারা গেছে তাহলে তার সম্পত্তিটা কে পাবে তার সম্পত্তিটাও তার পাবে হচ্ছে তার ডটার অর্থাৎ তার মেয়ে পাবে এক্ষেত্রে শুধুমাত্র আমি এই জন্য এই জন্য আলাদা করে লিখে রেখেছি শুধুমাত্র মেয়েদেরকে এক্ষেত্রে দেওয়া হবে ছেলেদের কিন্তু আলাদা করে বলেনি অর্থাৎ এইখানে এনার যে ছেলে তার যে মেয়ে তার মেয়েও কিন্তু ক্লাস ওয়ান হেয়ারের মধ্যে চলে আসছে সেমভাবে আর একটা দেখুন এখানে এসছে ধরুন আপনার এনার যে মেয়ে সে মেয়ে মারা গেছেন সেই মেয়ে যে ছেলে তিনিও মারা গেছেন তাহলে এর যে মেয়ে থাকবে ডটার তিনি সম্পত্তি ক্লাস ওয়ান হেয়ারে পাবে বোঝা গেল তার ফলে বুঝতে পারছেন মেয়েদের অধিকারটা বা সুরক্ষিত সুরক্ষাটা রাখার জন্য কতটা পরিমাণে কিন্তু বর্তমানে আইনগুলো অ্যামেন্ডমেন্ট আস্তে আস্তে করানো হচ্ছে তার ফলে যারা বলে থাকে যে আপনি দাদুর সম্পত্তি নাকি নাতনি পায় না বা অথবা যেটা হচ্ছে যে বাবার সম্পত্তি মেয়েরা পায় না বিবাহের পর এগুলো একদম ভুল কথাবার্তা বাবার সম্পত্তি পরিষ্কার পাবে সেটা বলাই থাকে আচ্ছা এবার যেটা হচ্ছে তার ফলে আমরা এই টোটাল ষোলোটা জিনিস জানলাম এই ষোলোটা বর্তমানে হেয়ার্স আমি ছোট্ট করে একবার রিভাইজ করে দিই তারপর এদের অধিকারগুলো নিয়ে বলবো দেখুন ফার্স্ট অফ অল হচ্ছে আমার তার মানে কি মেল হিন্দু মেল হিন্দুর যেটা রয়েছে ছেলে মেয়ে এবং তার বিধবা স্ত্রী রয়েছে মা এরা হচ্ছে এর লিগাল হেয়ার তার সাথে এদিকে হচ্ছে যদি তার ছেলে মারা যায় তাহলে ছেলের যে ছেলে ছেলের যে মেয়ে এবং তার সে তার ছেলের যে বউ তারা হচ্ছে তাদের ক্লাস ওয়ানের মধ্যে চলে আসে। অর্থাৎ নাতি নাতনি এবং বৌমা অন্যদিকে যদি এনার মেয়ে মারা যায় তাহলে মেয়ের যে ছেলে এবং মেয়ে রয়েছে অর্থাৎ নাতি ও নাতনি তারা ক্লাস ওয়ানে হেয়ারের মধ্যে চলে আসছে ছেলে যদি মারা যায় এবং তার ছেলেও মারা যায় তাহলে তার ছেল নাতির যে ছেলে এবং নাতির যে মেয়ে এবং নাতির যে যে সব মতন তিনি যে রয়েছেন সে কিন্তু আজকে এই সম্পত্তি ভাগ পাচ্ছে অন্যদিকে আজকে যদি যিনি ছেলে রয়েছেন তার তিনি মারা গেছেন তার পরবর্তী তার মেয়েও ছেলের যে মেয়ে ছিল তিনিও মারা গেছেন তাহলে তার সম্পত্তিটা পাবে হচ্ছে তার মেয়ে দু হাজার এটা এসছে তার পরবর্তীতে বলে দেওয়া হয়েছে যে যদি আজকে ধরুন যিনি মেয়ে রয়েছে মেয়ে তিনি মারা গেছেন তার পরবর্তী তার যে মেয়ে রয়েছে তিনিও মারা গেছেন তার সম্পত্তিটা কে পাবে ছেলে ও মেয়ে দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে আর দু হাজার পাঁচে আরেকটা যেটা বলা আছে যে মেয়ে মারা গেছে মেয়ের যে মেয়ে ছিল মেয়ের যে ছেলে ছিল অর্থাৎ সন ছিল তিনিও মারা গেছেন তার সম্পত্তিটা পাবে হচ্ছে ডটার বোঝা গেলো এবার যেটা হচ্ছে আমরা যদি এটা টোটাল একটু বিষয়টা দেখে নিই আমরা যদি একটু এটা আমি মুছে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা যাও যদি কোনো অসুবিধা আমাকে একটু জানাবেন কমেন্ট সেকশানে আমি ক্লিয়ার করে দেবো এবার যদি আমরা একটু দেখিনি অধিকার ধরুন এই মেল হিন্দু এর এই যে উইডো আমি যেটা লিখেছি ধরুন এ দু তিনটে বিয়ে করেছে বিয়ে বিয়ে ছিল দুটো বিয়ে ছিল ধরুন এবার ধরুন আমাদের উনিশশো পঞ্চান্নতে বলে দেওয়া হয়েছিল যে আপনার যারা হিন্দু ম্যারেজ একটা বলে দিয়েছিল যে একটা হিন্দু মানুষ বা তিনি কিন্তু একটাই বিয়ে করতে পারবে ডিভোর্সের পর শূন্য বিয়ে করতেই পারে। বাট ধরুন উনিশশো পঞ্চান্নর আগেই তার দুটো বিয়ে ছিল এবং এই ক্ষেত্রে তাহলে এর যে ভাগ ধরুন এর হচ্ছে টোটাল চার কাটা জমি তার মধ্যে তার ছেলে আছে মেয়ে আছে তার মানে ওয়াইফ আছে ধরুন দুজন এবং তার সাথে তার মা রয়েছে এক্ষেত্রে চার কাটার মধ্যে এরা পাবে এক কাটা এরা পাবে এক কাটা মা পাবে এক কাটা আর এই যে উইডো যারা রয়েছে দুজন এরা পাবে টোটাল মিলিয়ে এক কাটা অর্থাৎ এরা হাফ কাটা হাফ কাটা করে পাবে তার ফলে এক্ষেত্রে কিন্তু এরা দু কাটা পাবে না বোঝা গেল আর একটা জিনিস বলে দিই আমি ধরুন আজকের এই যে সম্পত্তিগুলো যখন ধরুন ভাগ হবে বা যখন ধরুন আজকে শেয়ারগুলো ভাগ হবে ধরুন আজকের একজন রয়েছে সে তার ছেলে সন তিনি মারা গেছে এবং তার হচ্ছে সন আর ডটার রয়েছে অন্যদিকে ক্লাসিফিকেশানে ধরুন এদিকে রয়েছে একজন সন রয়েছে তিনি জীবিত রয়েছেন অন্যদিকে ধরুন আরেকজন ডটার রয়েছে মানে এই মেল হিন্দু যে রয়েছে এর হচ্ছে দুটো ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে দুটো ছেলের মধ্যে একটা ছেলে মারা গেছে আর একটা ছেলে একটা মেয়ে সে জীবিত আছে এর তিন কাটা জমি তিন কাটা জমি ঠিক আছে এই তিন কাটার মধ্যে এই ছেলেটি পাবে এক কাটা এই মেয়েটি পাবে এক কাটা আর এই যে ছেলেটি রয়েছে যেই যিনি মারা গেছে তাদের যে ছেলে ও মেয়ের মধ্যে সমানভাগে ভাগ হবে অর্থাৎ এখানে পাবে টোটাল এক কাটা জমি মানে হাফ কাটা করে পাবে হচ্ছে দুজন বোঝা গেল এখানে কিন্তু তারা দু কাটা পাবে না এটা একদম ন্যাচারাল জিনিস এগুলো আপনারা অলরেডি অনেকেই জানেন এবং আর একটা কথা বলে দিন ধরুন আজকের এই যে মেল হিন্দু এই জমিটাতে এইভাবে ভাগ হচ্ছে এবার ধরুন আজকে এর হচ্ছে কোনো না কোনো ধরুন এই ছেলে ধরুন জীবিত রয়েছে এবার এই ছেলে জীবিত রয়েছে কিন্তু এই তলাতে ধরুন আপনি রয়েছেন এইখানে আপনি কি আপনার এই জমিটা পাবেন টোটালটা অধিকার করতে পারেন পারেন না কারণ যখনই ওপরের থেকে কেউ একটা কেউ জীবিত রয়েছে তাহলে তার মধ্যেই কিন্তু সেই জমিগুলো ভাগ হয়ে যাবে তলারগুলোকে তখন দরকার লাগে না তার ফলে এই ক্ষেত্রে কখন তলারগুলো দরকার লাগবে যখনই একটা একটা করে রো যখন তা জীবিত থাকবে না এবং তাদের যখন আর পাওয়া যাবে না তখন তলার রোগগুলোকে লাগবে এই ক্লাস ওয়ান হেয়ার যারা রয়েছে সাকসেশন অ্যাক্ট বলুন বা যেখানেই বলুন ক্লাস ওয়ান হেয়ারকে সবসময় কিন্তু আজকে বিশেষ করে সাকসেশন সার্টিফিকেট অনেক সময় ব্যাঙ্ক চেয়ে থাকে সব জায়গায় কিন্তু ক্লাস ওয়ানের যারা হেয়ার আছে তাদেরকেই আগে নেওয়া দেওয়া হয়ে থাকে এটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয় এটাই কিন্তু নিয়ম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন আর আমি এরপরে নিয়ে চলে আসবো ক্লাস টুয়ের যে হেয়ারটা আছে সেটা নিয়ে ততক্ষণের জন্য ফাইন আউট করছি ভারত একমিল সই বেস্ট অফ লাগ